আজকে আমরা এসেছি পুরুলিয়া জেলার আমাদের কুঞ্চা থানার বুধপুর গ্রামে। তো এখানে আমরা আজকে বেগুন চাষ নিয়ে কথা বলবো। বেগুন চাষ নিয়ে কথা বলার জন্য আমরা আজকে পেয়েছি প্রদীপবাবুকে। কীটনাশক প্রয়োগ করতে হয় কীটনাশক প্রয়োগ করতে নাকি তো সেই পোকা সংক্রমণ মানে গোছাতে গেলাম কি করতে হবে মোটামুটি কত দিনের মধ্যে পোকা সংক্রমণ থাকে নাকি তো সেই পোকা সংক্রমণ মানে গোছাতে গেলাম কি করতে হবে মোটামুটি কীটনাশক প্রয়োগ করতে হয় কীটনাশক প্রয়োগ করতে নাকি তো এক একটা গাছ থেকে মোটামুটি কতটা আমরা ফলন পাই ফলন সেরকম ফলন যদি করা যায় তাহলে একটা গাছে 10 কিলো বেগুন পাওয়া যায় মোটামুটি একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হচ্ছে 4 ফুট 4 ফুট নাকি? আর একটা ভেলি থেকে আরেকটা ভেলি ওটাও 4 ফুট 4 ফুট করে দেওয়া আছে, একটা গাছ থেকে আরেকটা গাছ এবং একটা ভেলি থেকে আরেকটা ভেলি। ঠিক আছে, তো এখানে জলের কি ব্যবস্থা রয়েছে আপনার? জলের ব্যবস্থা এখন তো বর্ষাকাল। আচ্ছা, বর্ষার জলেই আপনার চাষটা হয়ে যায় নাকি? আর এবার তো তখন নদী থেকে জল দেবো। আচ্ছা, এখানে এই নদী বলতে আমাদের কংসাবতী নদী রয়েছে নাকি? এখানে খুব আমরা দেখতে পাচ্ছি খুব পাশেই কিন্তু এখানে কংসাবতী নদী রয়েছে। কীটনাশকের ব্যাপারে আসবো, যে পোকার সংক্রমণটা প্রথম কখন দেখা দেবে মোটামুটি? ও ফুল ফল আসার টাইমটা দিদি, তো এই কীটনাশকগুলো বা কীট যেগুলো মানে আক্রমণ করে বেগুন গাছকে, তো তাদেরকে মানে ধ্বংস করার জন্য আমি কী কীটনাশক ব্যবহার করছেন আপনি? আমি যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে ইমেজ, একটা জৈবিক রাসায়নিক কীটনাশক ওটা। আচ্ছা, আর ডোজটা মোটামুটি 1 ml 1 লিটার জল। আচ্ছা, 1 লিটার জলে মিক্স করে সেটাকে আপনি স্প্রে করছেন। তো মোটামুটি সময়টা কখন স্প্রে করা? সময়টা বিকাল দিকে 4টা থেকে সন্ধ্যা অবধি আমি যদি স্প্রে করে রাখি কাজটা ভালো হয়। আচ্ছা, স্প্রে মেরে মোটামুটি কতদিন ফল খাওয়া যাবে না? মোটামুটি দুদিনের পর ফল কিন্তু খাওয়া যাবে নাকি? আরেকটা আপনার কাছে তথ্য জানতে চাইবো, এই যে আমি বেগুন যে গাছটা বসাচ্ছি, চারা গাছটা ভেলিতে যেদিন আমি বসাচ্ছি সেদিন থেকে মোটামুটি কতদিনের মধ্যে আমি ফাইনালি ফসলটা তুলতে পারবো প্রথমবার? ঠিকঠাক পরিচর্যা করলে 40 থেকে 45 দিনের মধ্যে ফলনটা পাওয়া যায়। 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু আমি ফলনটা পেয়ে যাচ্ছি, তাই তো? এবার ধরুন প্রথমবারে ফসলটা আমি তুললাম, তারপর দ্বিতীয়বার ফসলটা আসতে মোটামুটি আর কতদিন আমাকে ওয়েট করতে হবে? মোটামুটি 10 থেকে 15 দিন 10 থেকে 15 দিন তারপর কোনো গাছে হয়তো ফল একটু, একবার ফল আসার পর আপনাকে সার প্রয়োগ করতে হবে। আচ্ছা, আর যদি ফলন চলাকালীন সার প্রয়োগ করেন তাহলে ফলনটা অতটা কমে না। তাই তো? তো মোটামুটি একবার বেগুন গাছ লাগালে মোটামুটি কত মাস পর্যন্ত আমি ওইভাবে ভিটামিন বা আমি জৈবিক সার বা গোবর সারই বলুন, এটা মানে ইউজ করে মোটামুটি কতদিন কম মাস পর্যন্ত ফলন পাওয়া যাবে? মোটামুটি 5 থেকে 6 মাস আমি রাখি। আচ্ছা, তো মোটামুটি ফলনটা ভালোই থাকে নাকি? ফলন ভালো, মানে বেগুন চাষে মোটামুটি লাভের পরিমাণটা বেশ ভালো, মানে তাহলে আপনি বলতে চাইছেন যে বেগুন চাষ করতে গেলে, দর্শক বন্ধুরা ইনি যেটা জানাচ্ছেন, বেগুন চাষ করতে গেলে কিন্তু প্রথমে আমি যে মাটিটাকে আমি কর্ষণ করব সেখানে কিন্তু তিনি গোবর সার প্রয়োগ করেছেন, এবং ইনি বলতে চাইছেন যেখানে মানে ফুল বা ফল আসবে তখন কিন্তু কীটপতঙ্গ যাতে আক্রমণ না করে, এবং আক্রমণ করলে সেটা কিন্তু আমাকে কীটনাশক দিয়ে স্প্রে করতে হবে। হ্যাঁ, এবং ফলনটা বেশি আনার জন্য কি কিছু ব্যবস্থা রয়েছে না সারটার উপরেই ডিপেন্ড করছে? কিন্তু গোবর সার না কি সার ব্যবহার? গোবর সার Thank you.
দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম পুরুলিয়া জেলার আমাদের পুঞ্চা থানা বুধপুর গ্রামের প্রদীপ বাবুর সঙ্গে। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ তো জানাবোই, এবং আমরা আজকে তুলে ধরলাম আপনাদের সামনে কীভাবে তিনি বেগুন চাষ করেছেন এবং সুন্দর ফসল তুলেছেন। তো দর্শক বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফাঁকা সময় পেলে আমাদের চ্যানেল পর্দায় চোখ রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।